বন্ধুগণ, তোমরা দেশলাই কাঠি ব্যবহার করে খুব দারুণ দারুণ পাজেল তৈরি করতে পারো বা বানাতে পারো। এখানে দেখো, পাজেলগুলি বানানোর জন্য আমাদের কিছু দেশলাই কাঠি দরকার। প্রথম পাজেলে দেখানো হচ্ছে তিনটি ত্রিভুজ। আমরা কি চারটে ত্রিভুজ বানাতে পারি এখান থেকে? দেখো, আমরা যদি তিনটে দেশলাই কাঠি সরিয়ে এটাকে অন্য জায়গায় শিফট করাই, তাহলে দেখবে চারটে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারলাম। একটা, দুটো, তিনটে, আর একটা মাঝখানে ছোট্ট ত্রিভুজ। মজা, তাই না? সেকেন্ড পাজেল, আমরা কি তিনটে স্কোয়ার তৈরি করতে পারি শুধুমাত্র তিনটে স্টিক থেকে? দেখো, তিনটে দেশলাই কাঠি কিভাবে সরাচ্ছি। ও লাভলি, তিনটে এক স্কোয়ার তৈরি হয়ে গেল। তিন নম্বর পাজেল, আমরা কি তিনটে স্কোয়ার তৈরি করতে পারি তিনটে স্টিককে মুভ করে? দেখা যাক, এই প্রথম দেশলাই কাঠিটা এই দিকে মুভ করালে, দ্বিতীয়টা উল্টো দিকে, আর তৃতীয়টা নিচের দিকে। তাহলে দেখো, তিনটে স্কোয়ার তৈরি হয়ে গেল। পরের পাজেল, আমরা কি একটা ট্রায়াঙ্গেলের উপর আরো আরো তিনটে ট্রায়াঙ্গেল করতে পারি, অর্থাৎ চারটে ত্রিভুজ বানাতে পারি তিনটে স্টিক দিয়ে? দেখা যাক, তিনটে দেশলাই কাঠিকে আমরা ত্রিভুজের আকারে প্রথম ত্রিভুজের উপর আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো, তিনটে চারটে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। লাস্ট পাজেল, দেখো এখানে একটা কুকুরের ছবি দেখানো হচ্ছে। আমরা কি শুধুমাত্র দুটো স্টিক সরিয়ে কুকুরটিকে বাঁদিক থেকে ডান দিকে করতে পারি? দেখো, খুব সোজা, প্রথমে আমরা স্টিকটিকে নিচের দিকে বাঁকিয়ে দিলাম, আর একটা পেছনের স্টিকটা সামনের দিকে ত্রিভুজাকৃতিভাবে জুড়ে দিলাম। দেখো, কুকুরটা বাঁদিক থেকে ডান দিকে সরে গেছে। খুব মজা, তাই না? তোমরা বানাও, ভীষণ মজা পাবে।